আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কালকে অবশ্য আমি ভুল বলেছি, 13টা রোজে বলেছি, কালকে কিন্তু 14টা গেছে আমাদের এখানে। আজকে আমাদের এখানে হলো 15টা, 15তম রোজা। আর হলো রোজা কয়টা গেছে এটা আসলে মনে থাকে না, এটা মনে হয় আমার না, শুধু সবার ক্ষেত্রে হয়। এভরিডে আমরা মানে জিজ্ঞেস করি কয়টা রোজা কয়টা রোজা। তো আমাদের আজকে খুকুমনি উপরে আপু বলেছিল যে খুকি আপুকে ছাড়া আমরা না খেয়ে থাকবো না ইনশাল্লাহ। আপু আজকে আপনাকে দেখাই দিব আমরাই রান্না করবো খুকি আপুকে ছাড়া ইনশাল্লাহ। আর আরেকটা হলো খুকি রান্নাটা করতে বেশি পছন্দ করে। আর দেখবেন সংসারে যে সংসারের দায়িত্বটা নেয়, স্পেশালি সে কিচেন ছাড়া থাকতে পারে না। যেমন আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মাদেরকে যদি আমরা চিন্তা করি, ঠিক এটাই আমরা দেখি যে কোনো মাই রান্না ছাড়া থাকতে পারে না। মানে কিচেন মানে মাদের কিচেন, অন্য কাউকে দিবে না। আমাদের বাসা তো সেম, খুকি আমরা যেই রান্না করি খুকি এসে বলে সর সর তোরে সর আমি করে ফেলি, মানে তোদের এটা আমার পছন্দ হয় না বা ওইটাই হবে না এরকম বলে। তো তো আমাদের দেখা যায় আর করা হয় না, খুকি করে। এইভাবে করতে করতে আগে খুকি আসার আগে আমি করতাম, পরে চেঞ্জ হয়ে গেছে। আর সুমন তুমি কি করছো? আচ্ছা নুডলসের রেসিপি দিয়েছিল একটা আপু আমার ভিডিওতে, বলতে দিচ্ছি ইফতার বানিয়ে নিচ্ছি। আমাদের এখানে আরো প্রায় 1.5 ঘন্টার মতো বাকি আছে, আশা করি তার মধ্যে আমরা সবকিছু শেষ করে ফেলতে পারবো। লাকি আপু, সুমন ভাই, আমি অন্য আস মিলে সবকিছু রেডি করতেছি। আর সুমন সুমন ভ্যাসন বলতেছে, তো ভ্যাসনটা কিন্তু দানা দানা থাকলে একটু বলেন কি কি দিছেন ভ্যাসনে, ব্যাটারটা ভালো হয় না। আর আমি পেঁয়াজও করতেছি, জুথিমনি পেঁয়াজও করছে আমাদের জুথিমনি। ও নো নো, জানো ও কেন রেগে গেছে? ও একটা শো ওপেন করে আসছে, আরেকটা এখানে ওপেন করতে পারছে এই খুশিতে। ইয়েস আই ক্যান সি ইউ আর ভেরি হ্যাপি। শুজ করবে না, এটা লাইক করো না তুমি। রেড শুজ, রেড শুজ পাউডার আনতে বলেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার জন্য ডার্কটা নিয়ে আসছে। ডার্কটা আসলে আমি মানে যারা ডায়েট করে তাদের জন্য, ডার্ক তো ডার্কটা দিয়ে আজকে বানাবো, দেখবো কেমন হয়। এদেশে তরমুজ গুলো দিকে নুহাস কি করছো? নুহাস অবশ্য ডালপুরি ভেজে নিচ্ছে, ডালপুরি জুথিমনি ডালপুরি ভাজতেছে। আর পেঁয়াজ বানানো হয়েছে এবং ফার্স্ট টাইমে তুমি তো অনেক ভালো করছো, ফার্স্ট টাইমে তো এত ভালো হয় না। মানে জুথি ইফতারি বানাচ্ছে, ইফতারি দায়িত্ব নিয়েছি খুকি আপুর কাছ থেকে। খুকি আপু কাছে আমরা বানাই, নো প্রবলেম, ভিডিও হলো কোনো সমস্যা নাই। হ্যাঁ জ্যোতি অনেক অ্যাক্টিভ, জ্যোতি ভয় পায় না। আর হলো আমরা অল্প অল্প করে বানাই, অল্প অল্প করে বানানোর কারণ হলো যাতে এভরিডে শেষ হয়ে যায়, আনতে হয় আর কি। এটা হচ্ছে ক্রিমি পরিস, এটা হচ্ছে 8 ফিট জন্য, 4 to 6 মান্থ যে বেবিরা ওরা খেতে পারবে এটা। না 4 to 6 মান্থ এর উপরে বেবিরাও খায়, মানে 4 to 6 মান্থ থেকে স্টার্ট হয়, তারপর হচ্ছে মানে 3 বছরের নিচে 36 মান্থ। তো আমাদের ফ্রুটস শেষ হয়ে গেছিল, তার জন্য আমাদের আজকে অনেক ফ্রুটস আনা হয়েছে। কালকে হ্যাঁ আজকে অনেকগুলো আনা হয়েছে, অ্যাপল, গ্রেপস, তারপর হচ্ছে আজকে কি ফ্রুট সালাদ বানাবো। তো আমাদের আমরা এই পাস্তাটা ইউজ করি, এটা আসলে ভালো লাগে।
ইতালিয়ান পাস্তা তবে আমার কাছে আরেকটা ভালো লাগে অন্য স্টাইলের যার একটা আছে না এটা বেশি ভালো লাগে এখানে আছে কিছু এটা আরেকটা ক্রিমি পরিজ আর এটা হচ্ছে কুক বিটরুট ভাইয়া খুকিয়া পর হাজবেন্ড এটা খেতে পছন্দ করে ভাইয়া খাই আমি তো ফ্রিজে একদম পার করব এখানে আমাদের কিছু আমাদের আরতি মনি হচ্ছে এই যে রাধিয়া আর ইশফি কোথায় তো জ্যোতিমণি তো ইফতারই রেডি করলো আজকে আজকে আমি পেঁয়াজু বানিয়েছি আর চিকেন ফ্রাই ভাজলাম তারপর হচ্ছে আলুর চপ আলু পুরি আর এখানে আমি রেডি করেছি সুমন ভাইয়া আমাকে তরমুজ কাটতে হেল্প করছে আর এটা সুমন ভাইয়ার বানানো স্পেশাল পুদিনা পাতা উইথ চাটনি পাতার চাটনি সুমন ভাই ইত্যাদি দাবা এটা ছাড়া মানে খেতে পারে না আর সালাদ কেটেছি হচ্ছে নুহাস আর আমি স্ট্রবেরি রেডি করে নিয়েছি আমরা ইফতারের পরে বসে স্ট্রবেরি দেন ফ্রুট খেতে মানে খুব ভালো লাগে তা আমি আবার এগুলো প্লেট রেডি করে নিয়েছি আর সুমন ভাইয়া আমাদের জন্য তরমুজ শেক বানিয়েছে একটাতে হালকা একটু মিল্ক তরমুজ উইথ রবজা অ্যাড করেছে আর একটা শুধু মিল্ক আর তরমুজ শেক তো যার যেটা পছন্দ সেটা আর আমরা অন্য সময় অবশ্য খালি রবজা মানে এটা খাই শরবত খাই তো আজকে একটু অন্যরকম তো ভালো লাগছে আর আজকে মোটামুটি আমরাই সব রেডি করেছি আর কুকিয়া পুর লাস্ট মুহূর্তে এসে একটু কাজ করতেছে বেগুনিটা বানাচ্ছে কুকিয়া পুর বেগুনিটা কুকিয়া পুর ছাড়া ভালো কেউ বানাতে পারে না হ্যাঁ তবে আমরাই সব রেডি করে রেখেছিলাম বেগুনি আজকে সব কাটছি আমি রেডি করছি সুমন ভাই এটা সত্যি কথা কি হবে তুমি